हेलो गाइस, वेलकम टू सिटी ऑफ जॉय कोलकाता। अभी मैं हूँ विक्टोरिया मेमोरियल पे। सो गाइस, चलिए दिखाते हैं विक्टोरिया को। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের গন্তব্য ভিক্টোরিয়া, বিড়লা তারামণ্ডল আর ক্যাথেড্রাল চার্চ। অলরেডি আমরা মেট্রোতে উঠে পড়েছি এবং মেট্রো থেকে চলেও এসেছি হাওড়া ময়দানে। এখানে আমরা মেট্রো ছেড়েও দিলাম, এবার আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাব। অনেকদিন পর মেট্রো চড়ে একটা আলাদাই আনন্দ হলো। চলুন বাইরে যাওয়া যাক। সো হাওড়া ময়দান থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ইলিয়ট পার্ক, আর এই যে লেফট সাইডে দেখছেন, এটা হচ্ছে 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের প্রতীক হিসাবে স্ট্যাচুটা। তো চলুন আগে যাওয়া যাক। আগে আমরা লেফট সাইডে পেয়ে গেলাম বিড়লা তারামণ্ডল। এখানে হিন্দি, বাংলা, ইংলিশ সব ধরনের শো দেখতে পাবেন এবং সময়সূচিটা আমি দিয়ে দিলাম এখানে, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। এখানে মহাকাশের সব কিছু আপনারা দেখতে পারবেন। এটা এসে গেছি আমরা ক্যাথেড্রাল চার্চে। এখানে একটি বাচ্চা কি সুন্দর পেন্ট করেছে, হেল্প মি গড, অবভিয়াসলি গড তোমাকে হেল্প করবে। সো চলুন যাওয়া যাক। হ্যাঁ, বাই দা ওয়ে, এখানে টিকিট হচ্ছে 10 টাকা, আপনাকে 10 টাকা টিকিট কাটতে হবে। টিকিট কেটেই আপনি ভেতরে যেতে পারেন। খুবই সুন্দর হোয়াইট কালারের ক্যাথেড্রাল চার্চ, যেখানে আপনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো কেউ আসতে পারবে, কোনো বাধা নেই। সো ধীরে ধীরে চলা যাক ভেতরে। ফটোশ্যুট সব জায়গায় এখন সবাই করছে, সবাই করে, সেই জন্য ফটোশ্যুটটা দেখতে সব জায়গায় পাওয়া যাচ্ছে। ভেতরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাও আমি তোমাদের জন্য ভেতরে ক্যামেরা দিয়ে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি। এখানে এসে আপনি ঘন্টার পর ঘন্টা শান্তিতে প্রার্থনা করতে পারেন বা বসেও থাকতে পারেন, মনের একটা আলাদা শান্তি আপনার জন্য তৈরি হবে। তো চলুন ধীরে ধীরে বাইরে যাওয়া যাক। এবার আমরা চলে যাব ভিক্টোরিয়ার দিকে আস্তে আস্তে। বাইরেটাও খুব সুন্দর এই সাইডের দৃশ্যটা, আর বিকালের দিকে এলে মনটা আরও বেশি ভালো হয়ে যায়। তো ভিক্টোরিয়ার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কলকাতার রাস্তা একটা আলাদা অনুভূতি। সো অলরেডি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে আমরা আগে ঢোকার আগে টিকিট কেটে নেব। ভেতরে মিউজিয়ামের জন্য আলাদা টিকিট, আর এমনি হচ্ছে পার্কে ঢোকার জন্য আলাদা টিকিট, আর এটা নির্দিষ্ট বিভিন্ন ধরনের লোকেদের জন্য বিভিন্ন টিকিট ধরন আছে। পার্কের জন্য টিকিট হচ্ছে 20 টাকা, যেটা সকাল 6টা থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে, আর গ্যালারিতে গেলে হচ্ছে এক্সট্রা 10 টাকা, তো টোটাল 30 টাকা। এটা হচ্ছে সাধারণ পর্যটকের জন্য। বাট আপনি যদি ফরেনার হন, আপনি যদি বাইরে থেকে আসছেন, তাহলে আপনাকে দিতে হবে 500 টাকা ফুল ঘোরার জন্য। ভিক্টোরিয়ার উত্তর দ্বার মানে হচ্ছে সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন রানী ভিক্টোরিয়ার একটি কালো পাথরের মূর্তি, আর আমরা প্রবেশ করেছি হচ্ছে দক্ষিণ দ্বার দিয়ে। এটা হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইংল্যান্ডের রাজা সপ্তম লর্ড ওয়ারের মূর্তি, যে ঘোড়ায় চড়ে ঘোড়ায় বসে আছেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখা দরকার, এটা হচ্ছে সপ্তাহ শুরুতে মানে হচ্ছে সোমবার গ্যালারি বন্ধ থাকে, ভেতরে আপনি মিউজিয়ামে ঢুকতে পারবেন না। ভাগ্যবশত আমরা গেছিলাম মন্ডেতে, তাই ভেতরের গ্যালারিতে আমরা ঢুকতে পারিনি, তো তার ভেতরে আমরা ভিডিও করতে পারিনি। আগে ভিডিও করা নিষিদ্ধ ছিল, এখন ফটো তোলা বা ভিডিও করা পারমিশন দিয়েছে, আপনারা ভেতরে গিয়ে ইজিলি ভিডিও করতে পারেন বা ফটোও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। সো এবার জেনে নেওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল কীভাবে স্থাপিত হলো। ভারত সম্রাজ্ঞী ইংল্যান্ডেশ্বরী রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় হচ্ছে 1901 খ্রিস্টাব্দে, আর রানীর পোয়ানের পর কলকাতায় তড়িঘড়ি বৈঠক ডাকে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। রানীকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য প্রস্তাব রাখা হয়। প্রস্তাব ওটে তাক লাগানো এক স্মৃতিসৌধের, যেটা দেখতে হবে অনেকটা তাজমহলের মতো, এবং সেখানে থাকবে হচ্ছে প্রচুর গাছ ও ফুলের বাগান। এটা তাজমহলের মতো না হলেও তাজমহলের থেকে কিছুটা জনপ্রিয়তা কোনো অংশেই কম নয়। এখানেও মানুষ বিশালভাবে ভিড় জমায়। সত্যি তাজমহলের এর মধ্যে অনেকটা মিল রয়েছে। তাজমহল যেমনভাবে বানানো হয়েছে, এটিও রাজস্থান থেকে মাকড়ানা মার্বেল পাথর দিয়ে নির্মিত, তাজমহলও তাই। এবং বেলফানের সিটি হলের স্থাপত্য শিল্পের আদর্শে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধের নকশা তৈরি করেন স্যার উইলিয়াম এমারসন। ভিক্টোরিয়ার চূড়ায় যদি আপনি দেখতে পান, তাহলে দেখতে পাবেন একটা পরী, কালো পরী। তার পোশাকের নাম হচ্ছে এঞ্জেল অফ ভিক্টোরি বা বিজয় দেবদূত।
হাতে রয়েছে ট্রাম্পেট সমেত সেই পরী ব্রোঞ্জ দিয়ে নির্মিত। সে শুধু এই সৌধের শোভা বাড়ায় তাই নয়, সেই সঙ্গে নাকি সৌধের বাজ পড়া থেকেও অনেক সময় বাঁচায়। এটি হচ্ছে নাকি কালো পরীটি হাওয়ার অভিমুখ অনুযায়ী ঘুরে যায়, কারণ তার তলায় রয়েছে বল বিয়ারিং এর পারদ। তবে এক উচ্চ পর্যায়ের পরিবেশ বিজ্ঞানী মহলের অভিমত হলো কলকাতার দূষণ ও অ্যাসিড বৃষ্টির ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরের মলিনতায় ছোঁয়া লাগছে, তাই দূষণ থেকে শতাব্দী প্রাচীন এই সৌধকে রক্ষা করাটা খুবই জরুরি আমাদের, যার জন্য আমাদের শহরকে দূষণের হাত থেকে রক্ষা করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, যাতে ভিক্টোরিয়া তার প্রতীক রূপে থাকতে পারে এবং কখনো তার সৌন্দর্য হারিয়ে না যায়। গ্যালারিতে তো আমাদের যাওয়া হলো না, খুবই দুর্ভাগ্য, কিন্তু বলে দিই গ্যালারিতে কী কী আছে। ভিক্টোরিয়ার যে গ্যালারি আছে সেখানে ভারতীয় ইতিহাসকে প্রভাবিত করা বহু বস্তুসমূহ রয়েছে। 2018 সালের আগে গ্যালারির ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ ছিল, কিন্তু এখন বর্তমানে ভিতরের ভিডিও বা ফটো তুলতে পারেন আপনারা। সৌধটি আসলে একটি সংগ্রহশালা যেখানে প্রায় মানে 25খানা গ্যালারি আছে। প্রখ্যাত চিত্রকর টমাস জ্যানিয়েলের আঁকা পুরনো কলকাতার বহু চিত্র আছে, উইলিয়াম শেক্সপিয়ারের রচনায় চিত্রিত দুর্লভ সংস্করণ আছে, এছাড়াও রয়েছে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্টের বেশ কিছু দুর্লভ প্রতিকৃতি, এছাড়াও রয়েছে ব্রিটিশ রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তিত্বের তৈলচিত্র। তো আপনারা যারা কলকাতার বাইরে থেকে আসছেন অবশ্যই সোমবার ছাড়া অন্যদিন দেখে আসবেন, তাহলে আপনার ভিতরের গ্যালারিটাকেও এনজয় করতে পারবেন। সো মোটামুটি সূর্য অস্ত দেওয়ার দিকে চলে গেছে, কী সুন্দর লাগছে দেখুন, এখান থেকে ভিক্টোরিয়াটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে উত্তরের প্রবেশদ্বার, আমরা হচ্ছে পিছন দিক দিয়ে প্রবেশ করেছিলাম, এটা হচ্ছে সামনের দিক দিয়ে প্রবেশদ্বার। একটা রবিবার যেখানে আমরা পুরো দিন ছুটি কাটাতে পারি, একটা ছোট ফ্যামিলির সাথে গেট টুগেদার পিকনিক মতো, এখানে খাবার বানিয়ে আমরা নিয়ে গিয়ে সারাদিন ভিক্টোরিয়া কাটতে পারি। যখন আমরা ছোট ছিলাম বাবা মার সাথে এরমভাবেই ফার্স্ট ভিক্টোরিয়া যাওয়া, সে এক আলাদা। এই যে দেখছেন এখানেই হচ্ছে রানী বিরাজমান সিংহাসনে উত্তরের গেটে, এটা সামনে ঢুকলেই আপনারা দেখতে পাবেন রানী বিরাজমান করছে একটা সিংহাসনে। ভিক্টোরিয়া আমি ফার্স্ট দেখেছিলাম যখন আমার বয়স অলমোস্ট 7 বছর, বাবার সাথে আসা। চলুন ওইদিকে যাওয়া যাক। এই দুটি হাঁস, দুটো রাজহাঁস, এত মজার জিনিস, এরা হচ্ছে সবাই যারা ফটো তুলছে তাদের দেখে দেখে সুন্দর পোজ দিচ্ছে, মানে ফটো তুল এরা এত সুন্দর পোজ দিচ্ছে কেউ আর ফটো না তুলে থাকতে পারছে না, সুন্দরভাবে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট, খুব সুন্দর। একটি ছেলে এবং একটি মেয়ে, দুটো রাজহাঁস। পুকুরের ওপর থেকে ভিক্টোরিয়াকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো আমরা কিছুক্ষণ বসলাম গাছের তলায়, দেন তারপরে আবার যাওয়া যাবে। সো অলমোস্ট আমাদের ভিক্টোরিয়া ঘোরা শেষ, সো এবার আগে যাওয়া যাক। কলকাতা মানে হচ্ছে সেই ঘোড়ায় টানা গাড়ি, সে এক নস্টালজিক, সেই ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে গেলাম। সো চড়ার সামর্থ্য হলো না, কিন্তু দেখাটা অন্তত হয়ে মনটা জোড়ালো। এখানে হচ্ছে এক একজন ঘোড়ার গাড়ি মেবি 1 ঘন্টা ঘোরাবে, মেবি 500 টাকা, 1 ঘন্টাও ঘোরাবে না, মেবি 500 টাকা বা 1000 টাকা বলছিল, তার জন্য বেকার আর ইয়ে করলাম না। কলকাতা মানে আবার আছে ঘোড়ার গাড়ির সাথে পেয়ে যাবেন আপনি হচ্ছে হলুদ ট্যাক্সি, এটাই হচ্ছে কলকাতার মাধুর্য, ঘোড়ার গাড়ি, হলুদ ট্যাক্সি, এগুলো না চললে, এগুলোতে না ঘুরলে কলকাতা কখনো পূর্ণই হবে না। সো বলতে বলতে হলুদ ট্যাক্সির দেখা পেয়ে গেলাম, এবার তাহলে চলুন অন্যদিকে যাওয়া যাক। এবার হচ্ছে ফুচকা, কলকাতার আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে ফুচকা। সো আমার হাতে ক্যামেরা, ওকে বলছি খাইয়ে দে, সেবার আমরা গেছি হচ্ছে ব্রিগেডের মাঠে,
আপনি ভিক্টোরিয়া থেকে বাইরে বেরোলেই একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন ব্রিগেডের মাঠ। এখানে বহু মিছিল মিটিং সারাক্ষণ হয়ে থাকে। সো আমরা ভাবলাম ব্রিগেডের মাঠে গিয়ে কিছুটা বসে যাওয়া যাক এবং তার সৌন্দর্য কিছুটা উপভোগ করা যাক। আর সন্ধ্যেবেলা এখানে প্রচণ্ড ভিড়, সবাই চলে আসে বসতে ব্রিগেডের মাঠে। এখানেও আবার ঝর্ণা কি সুন্দর লাগিয়ে দিয়েছে। ওহো, ঘোড়া দেখতে পেয়ে গেল। আপনি ঘোড়ায় চড়েও ঘুরতে পারেন পুরো ব্রিগেডের মাঠ, সব ধরনের মজাই আছে। কি সুন্দর লাগছে বলুন, ঝর্ণাগুলো ভালোই ভালোইভাবে এ করেছেন, সাথে গানও চলছে, পুরনো দিনের গান লতাজির উদ্দেশ্যে। মাঠটা কিন্তু বিশাল বড়, এখানে সব ধরনের মিটিং মিছিল হয়ে থাকে। সো দাদু এসে গেছে, দাদুর কাছ থেকে চা খাওয়া যাক। চায়ে চুমুক দিতে দিতে ব্রিগেডের মাঠে একটা আলাদাই অনুভূতি হবে। যে দূরে দেখছেন মেয়েটি ফটো তোলার জন্য ঘোড়া দাঁড় করিয়ে ফটো তুলছিল। ওহো হো, চাটা কি ওয়াও। সো অলমোস্ট সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছি রোড থেকে চলে যাচ্ছে গাড়িগুলো, খুবই সুন্দর লাগছে, মন ভরা দৃশ্য। মনে হচ্ছে এখান থেকে আর বাড়ি না যাই, যেন এখানেই থেকে যাই। সো রাতে লাইটিংয়েরও হয়, যেটা হচ্ছে এই পাশ পিছনের দিক দিয়ে দেখা যাচ্ছে না, সামনে হলে হয়তো দেখা যেতাম। সো আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। টাটা, বাই বাই।